হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোক মোশন পিকচার্স। আমি অর্চন, আর আজকে আমার সাথে সৌমিক, হ্যালো। টলিউডের একজন ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন। প্রায় যে কোনো সিরিয়াল আপনি টিভির পর্দায় খুললে সৌমিককে দেখতে পাবেন। সৌমিক, এই নতুন এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, একটা পিক্টোরিয়াল শর্ট ফিল্ম, সেখানটায় কাজ করার এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন? অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো আমি এর আগে পিক্টোরিয়াল শর্ট ফিল্ম করিনি, তো অফারটা আমার কাছে আসে, আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়, আমি হ্যাঁ বলি। তোমার ব্যস্ততম শিডিউল, প্রায় প্রত্যেকটা হট শর্ট সিরিয়ালেই তোমাকে দেখা যাচ্ছে, তো এটা ছাড়া তো তুমি অন্য কোনো কাজও করতে পারতে। মানে এইটা একটা এরকম অনলাইন মিডিয়ার একটা প্রজেক্ট, সেটা বেছে নেওয়ার কী কারণ? লাস্ট কাজ কমপ্লিট যেটা হলো সেটা জামাই রাজা, রিসেন্ট চলছে ভূমিকন্যা। তো ভূমিকন্যায় আমার শিডিউলটা বেশ টাইট, তো সেখান থেকে ডেট আমাকে ম্যানেজ করতে হয়েছে। তার পেছনে কারণটা হলো, কারণ প্রথম ফোনটা আমার কাছে যায় তন্ময়দার কাছে। তন্ময়দা এই পিক্টোরিয়াল শর্ট ফিল্মের ডিরেক্টর, এই গল্পটা তন্ময়দার লেখা, বিশ্বাস নামে গল্পটা তন্ময়দার লেখা, আর এবং তন্ময়দা লেখক, ইঞ্জিনিয়ার, এই সমস্ত সত্তাগুলো থেকেও তন্ময়দা আমার কাছে আরও বেশি পরিচিত, আমার দাদা হিসেবে। তো যেহেতু তন্ময়দা আমাকে ফোনটা করে এবং একসাথে সিধুদাও জড়িত আছে, তো সেক্ষেত্রে আমি ব্যাপারটায় রাজি হই এবং এটা বেশ একটা ইন্টারেস্টিং প্রজেক্ট, যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে আগে হয়নি। এটা একটা অন্য ধরনের প্রজেক্ট, তো সেক্ষেত্রে আমার এটা ভালো লাগে এবং আমি হ্যাঁ বলি। তো সেখান থেকে শিডিউল ম্যানেজ করে শুরু করি। এই গল্পটা একজনের কাছ থেকে শোনা, তুমি যখন প্রথম এই ইন্ডাস্ট্রিতে ব্রেক পাও, তখন সেদিন তুমি অডিশন দিতে এসেছিলে, তোমার পকেটে 8 টাকা ছিল। আজকে সেখান থেকে এই জার্নিটা করে আজকে তোমায় প্রত্যেকটা সিরিয়ালে তোমায় চাইছে, প্রত্যেকটা ডেইলি সোপে তোমায় চাইছে, এবং তন্ময়দার মতো গুণী শিল্পীরা তোমাকে তাদের প্রজেক্টে ইনভলভ করতে চাইছে। তো এই এই যে ট্রানজিশন স্টেটটা, তার মধ্যে অনেক স্ট্রাগল আছে। হাউ ডাজ ইট ফিল রাইট নাও অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট? স্ট্রাগল তো এখনও করতে হয়, মানে স্ট্রাগল করতে হচ্ছে, তো এখনও মানে স্ট্রাগল করে যে জায়গাটায় এসে বা স্ট্রাগলটা আমি যে কী কী স্ট্রাগল করেছি সেটা বলার মতো জায়গায় এখন আমার আসেনি। এখন আমি স্ট্রাগল করে যাচ্ছি, স্টিল নাও জায়গা পাওয়া স্ট্রাগল, জায়গাটাকে টিকিয়ে রাখা স্ট্রাগল চলছে। এখন ঠিক এই মুহূর্তে এসে মানে আমি বিরাট একটা স্ট্রাগল করে ফেলেছি, সেটা এখন বলার সময় আসেনি। সো হাম্বল অফ ইউ। বিশ্বাস, একটা পিক্টোরিয়াল শর্ট ফিল্ম যেখানটায় ইট ইজ এ পিওর অ্যাসেম্বলেন্স অফ ডেবিউটেন্টস অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সড ওয়ান্স, আশা করি আপনারা দেখবেন এবং দেখলে ভালো লাগবে। তাই আর অপেক্ষা কিছুদিনের, কিছুদিন অপেক্ষা করুন, আশা করি একটা অভিনব প্রজেক্ট আপনারা দেখতে পারবেন। টিল দেন, গুড বাই অ্যান্ড স্টে টিউন্ড উইথ স্মোক মোশন পিকচার্স।